আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে প্রজ্ঞাপনের দাবিতে যে আমরণ অনশন করতেছে শিক্ষার্থীরা অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশের দাবিতে সাহাবাহে কিন্তু তারা আমরণ অনশন করতেছে তো এটা সরকার কিন্তু বেশ কিছুদিন আগে একটি প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে কমিটি সেই কমিটি কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল পুরুষদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁত্রিশ বছর বাট এখনও কিন্তু অলরেডি উপদেষ্টা পরিষদের কিন্তু গত সপ্তাহে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু সেই বৈঠকে কোনো আলোচনা হয়েছে বাট কোনো প্রজ্ঞাপন এখনও পর্যন্ত জারি করা হয়নি তো এটার ফলে কিন্তু যারা সরকারি চাকরিতে প্রবেশের বয়স না পঁয়ত্রিশ দাবি করতেছে তারা কিন্তু সাহাভাগে আমরণ অবসান করতেছে এবং তারা যেটা বলতেছে যে প্রজ্ঞাপন দাবি প্রজ্ঞাপন দিতে হবে অতি দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে তারা প্রজ্ঞাপন চায় এবং তারা চাকরির প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য পড়াশোনার টেবিলে চলে যেতে চায় তো বন্ধুরা তারা যেটা বলতে চাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আমরণ অবসরণ করছে সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালেও রাজধানী জাতীয় জলঘরের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায় গতকাল সোমবার থেকে তারা এই কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা বলছে তাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা জানান গত বারো বছর ধরে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছে কিন্তু তাদের কথা কোনোভাবেই শোনা হচ্ছে না দাবি আদায়ের বেকার এসব শিক্ষার্থী কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন বারবার আন্দোলন করে রাজপথ নামতে চান না তারা তাই এবার প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা সাহাবাগ ছাড়বেন না এর আগে সোমবার বেলা এগারোটা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শুরু করে শিক্ষার্থীরা রাত সাড়ে নটার দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীরা আন্দোলন করছিল এদিকে পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদ অন্যতম সংগঠন হারুন বলেন অর্থন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির বয়স পড়ান সুপারিশ করল এখনও প্রজ্ঞাপন জারি করেনি তো এই তারা আলটিমেটাম দিয়েছে ইতিমধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ অনশন বসেছেন এবং তারা কিন্তু পঁয়ত্রিশ যে দাবি সেটা কিন্তু তারা এখনও পক্ষে আছেন এবং যে সুপারিশ কমিটি তারা কিন্তু পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করার সুপারিশ করেছে এবং তারা কিন্তু অলরেডি বেশ কয়েকজন অসুস্থ হয়ে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো যোগাযোগ এখনও পর্যন্ত করা হয়নি এবং তারা কিন্তু সরকারি যে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি দীর্ঘদিনের দাবি করা হয়েছিল কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বেশ বিক্ষোভ করেছে তারা এবং বেশ কিছু জন তারা আহত হয়েছিলেন এখন তারা আবার নিয়মিত বিক্ষোভ করতেছেন শাহবাগে কিন্তু এখনও তারা আমরণ অনশনে আছেন এবং অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন এটার ফলে এবং সরকার কিন্তু খুবই আন্তরিক ছিল বাট হঠাৎ করে সরকারের গড়িমসি দেখা যাচ্ছে বর্তমানে সরকার কিন্তু এ বিষয়ে মোটে এখন আন্তরিকতা দেখাচ্ছে না যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স তারা পঁয়ত্রিশ আদৌ করবে কিনা এখনও কিন্তু সন্ধিহান আছে প্রজ্ঞাপন এখনো পর্যন্ত জারি হয়নি কবে আসলে জারি হবে কেউ বলতে পারতেছে না জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কথাবার্তা তারা একেবারেই চুপচাপ আছে তো সরকার এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি উপদেষ্টা পরিষদ সর্বশেষ বৈঠকে কিন্তু তার আলোচনা করেছে কিন্তু আসলে কবে এটার বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বক্তব্য কিন্তু এখনও তারা দেয়নি তো বর্তমান যে প্রধান উপদেষ্টার যে ডক্টর ইউনুসের সরকার তারা কিন্তু প্রথম দিকে বেশ আন্তরিক ছিল কিন্তু পরবর্তীতে তারা এ বিষয়ে আস্তে আস্তে কিন্তু পিছনও পিছু হেঁটে যাচ্ছে যে এ বিষয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নেই তো বেশ কিছু শিক্ষার্থী অলরেডি কিন্তু তারা অনশন করতেছে এবং তারা কিন্তু অসুস্থ হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে এবং আরও কিন্তু বেশ অসুস্থ হয়ে যাচ্ছে তারা এবং তাদের অবস্থা কিন্তু যত সময় যাচ্ছে দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন